হ্যালো, গুড ইভিনিং, ওয়েলকাম টু ইচ্ছেপূরণ। আচ্ছা, আজকে আমরা মিক্সার অ্যালিগেশন পড়বো, ঠিক আছে? আগে আমি রেশিও প্রপোর্শন, তারপরে পার্টনারশিপ করিয়েছি, তো আজকে মিক্সার অ্যালিগেশন করব পরপর, যেহেতু এটা ওই গ্রুপেরই একটা অংশ। তো দেখে নেবো আমরা মিক্সার অ্যালিগেশন কী করে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তার আগে বলে রাখি কী কী ধরনের অঙ্ক আসে। বেসিক্যালি মিক্সার অ্যালিগেশনে আমরা অনেক রকমের অঙ্কই পাই, যেমন ধরো দু রকমের চা মেশানো হলো, তাহলে মিশ্রণের প্রতি কেজি দাম কত, এটা একটা টাইপ থাকে। তারপরে আরেকটা টাইপ থাকে যে জল আর সিরাপ কত অনুপাত মেশালে তার একটা গিভেন রেশিও দেয়া থাকে, সেইটা পরিমাপ করে বের করতে হয়, জল আর সিরাপের অঙ্ক। তারপর মিশ্র ধাতুর অঙ্ক আমরা অনেক পাই। আর আরেক ধরনের যেটা থাকে, যেমন ওই গবাদি পশুর অঙ্কগুলো, যেমন হাঁস মুরগি, সরি মুরগি ছাগল কিংবা মুরগি ভেড়া, এই সমস্ত অঙ্ক, কটা পা আছে, কটা মাথা আছে, এই সমস্ত রিলেটেড অঙ্কগুলো মেইনলি থাকে মিক্সার অ্যালিগেশনে। তো আমরা খুব সহজ পদ্ধতি, অনেকের কাছেই মিক্সার অ্যালিগেশনটা একটু টাফ লাগে, বাট আমি যে স্টাডি মেটেরিয়ালটা দিচ্ছি সেখানে যে ধরনের অঙ্কগুলো করেছি, বিশ্বাস করো সেগুলো করলেই তোমাদের মোর দ্যান এনাফ, তার বাইরে আর কোনো কিছু আসবে না, ঠিক আছে? তো তোমরা যদি সেইগুলোই ঠিক মতন করে নিতে পারো আর বারবার প্র্যাকটিস করো, মিক্সচার অ্যালিগেশন কারোর কঠিন লাগার কথাই না, ভীষণ সোজা। শুধু দুটো কনসেপ্ট বুঝতে হবে, অন্যান্য টপিকগুলোতে যেমন অনেক রকমের কনসেপ্ট থাকে, এটা ওটা সেটা, মিক্সচার অ্যালিগেশনে জাস্ট দুটো কনসেপ্ট বুঝে নিতে হবে, যে কখন আমি মিক্সচারের ভ্যালু বের করব আর কখন আমি অ্যালিগেশন পদ্ধতি ইউজ করব। এই দুটো প্রশ্ন পড়ে এই দুটো পার্ট যদি জাস্ট বুঝে নিতে পারো তাহলেই অঙ্ক করে নিতে পারবে। তাহলে মিক্সচার অ্যালিগেশনের অঙ্ক কারোর কাছেই একদম কঠিন লাগবে না। আমি প্রত্যেকটা ব্যাচেই আগেও বলেছি, যখন করিয়েছি ক্লাসে, এখনও বলছি, ইট ইজ অ্যাকচুয়ালি ইজি ইফ ইউ ক্যান ক্যাচ ইট প্রপারলি। তো ভিডিওটা ভালো করে শোনো, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক, সব পরীক্ষাতেই আসে, আর যেগুলো উঁচু দরের পরীক্ষা কিংবা মেন্স সেগুলোতে তো আসেই, তো সেই জন্য বি প্রিপেয়ার্ড ফর ইট, ঠিক আছে? তো আমরা বুঝে নেব যে কী করে খুব সহজেই মিক্সচার অ্যালিগেশন, ইভেন সামটাইমস মুখে মুখেও ক্যালকুলেশন করে করে নেওয়া যায়। তা এটা যেহেতু ক্লাস আর পেন খাতায় লিখে করছি, সেই জন্য তোমাদের বোঝানোর জন্য হয়তো একটুখানি বড় বড় করে লিখি আমি, বাট অ্যাকচুয়ালি যখন তোমরা ক্যালকুলেশনগুলো করবে অত হিস্ট্রি লেখার তো দরকার নেই, এমনি করে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, যারা ICDS মেন্স দেবে তাদের জন্য তো এক্সপ্লেন করে করতে হবে, তো সেটাও এই পদ্ধতিতেই করে নিতে পারবে, আমি যেরকম করে দেখাচ্ছি। তো এই ভিডিওটাতে আমি প্রথমে কনসেপ্টটা বলে দেবো, তারপরে মানে অ্যাকচুয়ালি দুটো কনসেপ্ট, যেটা যেখানে মিক্সারের ভ্যালু বের করতে হবে আর যেখানে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করতে হবে, দুটো ভ্যালু বলে দেবো, সরি দুটো প্রসেস বলে দেবো। পরের ভিডিওগুলোতে আমি প্রবলেমগুলো সলভ করাবো আর তোমাদের মিক্সার অ্যালিগেশনের সফট কপিটাও দিয়ে দেবো। ওকে, তো শুরু করি আমরা আজকে। তো কেস ওয়ান, দুটো কেস আছে, যেরকম আমি বললাম যে মিক্সার অ্যালিগেশনের অঙ্কে আমরা দুটো কেস দেখতে পাই। এক তো হলো যে ধরো প্রথম কেস নাম্বার, মানে কেস ওয়ানটা যদি আমরা ডিসকাস করি, তাহলে যদি দেখবে যে ধরে নিলাম, ধরো আমার কাছে দু রকমের চাল আছে, একটা হলো টাইপ এ আর টাইপ বি, ভালো করে বোঝো। হ্যাঁ, মানে আমি যে প্রবলেমসগুলো করাচ্ছি ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে যখন আমি বলছি। তো এখানে আমরা ধরে নিলাম দু রকমের চাল আছে, মানে ধরো এই মুদির দোকানে যে চাল পাওয়া যায়, দু রকমের, একটা মুদির কাকার কাছে দু রকমের চাল আছে, ঠিক আছে? তো একটার দাম হচ্ছে, এক রকমের চাল হচ্ছে 20 টাকা পার কেজি ও কিনেছে, এগুলো কিন্তু কস্ট প্রাইস, বুঝতে পেরেছো? এগুলো হচ্ছে কস্ট প্রাইস, মানে 20 টাকা ওই মুদি দোকানদার 20 টাকা পার কেজি হিসেবে কিনেছে চাল। আর আরেক রকমের আছে, ধরো বাঁশকাঠি আর মিনিকিট দু রকমের, আরেক রকমের আছে যেটা 30 টাকা পার কেজি, ঠিক আছে? তো ও এবার কী করলো, বেশি প্রফিট করার জন্য ও ভাবলো আমি এক কাজ করি, তাহলে দুটোকে মিশিয়ে দিই। মিশিয়ে তুমি দেখবে দোকানে, যখন মুদি দোকানে যাবে, মোস্টলি ওদের কিন্তু মিক্স চালই থাকে, পুরো পিওর অনেক সময় থাকে না, অনেক সময় থাকে না। তো সেক্ষেত্রে ও কী করলো, ধরো এই 20 টাকা পার কেজি চালটা একটু বেশি পরিমাণে নিল, 10 কেজি মতন, আর 30 টাকা পার কেজি চালটা 5 কেজি পরিমাণ মতন নিল, ঠিক আছে? এইবার যখন মিশিয়ে নিল, মিশিয়ে নেওয়ার পরে ওকে তো একটা প্রাইস সেট করতে হবে, তাই না? যাতে ওকে প্রফিট দেখতে পায়, মানে ও প্রাইস সেট করতে হবে, মানে ওকে একটা সেলিং প্রাইস সেট করতে হবে কাস্টমারকে বিক্রি করার জন্য। তো সেই জন্য ফার্স্ট ওকে মিক্সচারটার কস্ট প্রাইসটা বের করতে হবে। তো সেটা কী করে বের করবে, তো সেইটা আমরা বের করি এখানে ওয়েটেড অ্যাভারেজ দিয়ে।
ওয়েটেড অ্যাভারেজটা কি? ওয়েটেড অ্যাভারেজ হলো নর্মাল অ্যাভারেজের কি থাকে, মানে যে সাম অফ নাম্বার ডিভাইডেড বাই নাম্বার অফ নাম্বার, তাই তো? ওয়েটেড অ্যাভারেজে কি থাকে, একই রকমের জিনিস যদি অনেকগুলো থাকে, কোয়ান্টিটি যদি অনেকগুলো থাকে, সেই ক্ষেত্রে ওয়েটেড অ্যাভারেজটা বের করা হয়। যেমন এখানে 10 কেজি একই রকমের চাল আছে, যাদের দাম হচ্ছে প্রতি কেজি 20 টাকা। এখানে 5 কেজি একই রকমের চাল আছে, যেমন 30 টাকা পার কেজি। তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করব, এটা তো কোয়ান্টিটি, সবসময় মনে রাখবে কোয়ান্টিটিটা রেশিও বার করে নেবো, তাহলে ক্যালকুলেশন সোজা হয়ে যাবে ওয়েটেড অ্যাভারেজে। তো তাহলে দুটো চাল কত অনুপাতে নেওয়া হয়েছে, 10:5 অনুপাতে, তার মানে 2:1 অনুপাতে, সরি 10:5 ইজ ইকুয়াল টু 2:1 অনুপাতে। তো এইবার ওয়েটেড অ্যাভারেজ থেকে, ওয়েটেড অ্যাভারেজটা ক্যালকুলেশন করেই আমরা যে এই যে মিক্সচারটার কস্ট প্রাইস অফ দ্য মিক্সচারটা বের করে নিতে পারব। কস্ট প্রাইস অফ দ্য মিক্সচার বের করে নিতে পারবো। ওয়েটেড অ্যাভারেজ তো দেখো 20:2, আমরা এই রেশিওটা ইউজ করছি মাল্টিপ্লিকেশন আর অ্যাভারেজ বার করার জন্য। তো 20:2 প্লাস 30:1 ডিভাইডেড বাই কোয়ান্টিটির যোগফল, যেরকম অ্যাভারেজে করি আমরা, তো দ্যাট বিকামস 23⅓ পার কেজি। তার মানে এটা কি হলো, যে দু রকমের চাল মেশানো হলো, তার কস্ট প্রাইসটা এটা হলো। তো কস্ট প্রাইসটা এটা হলো। একটা ব্যাপার এখানে লক্ষ্য করো, যে এই কস্ট প্রাইসটা সবসময় মনে রাখবে এই দুটোর মাঝখানে হবে, মানে এই দুটো প্রাইস যে আছে অ্যাকচুয়াল প্রাইস, সেই দুটোর মাঝখানে হবে, কখনোই 20-এর থেকে বেশি হয়ে যাবে না, অথবা কখনোই 30-এর থেকে বেশি হয়ে যাবে না, আর সরি কখনোই 20-এর থেকে কম হয়ে যাবে না, অথবা 30-এর থেকে বেশি হয়ে যাবে না, 20 থেকে 30-এর মধ্যেই থাকবে। তো দেখো এখানে তাই আছে, 23⅓ পার কেজি। তো এইটা কী পেলো দোকানদার, মিক্সচার, দুটো চাল যে মেশালো তার কস্ট প্রাইসটা পেলো। তাহলে এইবার এটার ওপরে বেস করে ও নিজের প্রফিট রাখার জন্য চাল, ওই মিক্স চালটা 25 টাকা কেজি বিক্রি করতে পারে, অথবা 30 টাকা কেজিও বিক্রি করতে পারে, সেটা তার ইচ্ছে। তাহলে এই যে মিক্স অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ করে আমরা কী পেলাম, কস্ট প্রাইসটা পেলাম। তো তোমরা অনেক অঙ্কেই দেখবে যে কস্ট প্রাইস দেয়া থাকে না, সেলিং প্রাইস দেয়া থাকে। তো যদি সেলিং প্রাইস ডাইরেক্ট দেয়া থাকে উইদাউট এনি প্রফিট অথবা লসের মার্কিং ছাড়াই, তাহলে আমরা ডাইরেক্ট সেইটাকেই কস্ট প্রাইস ধরে নিতে পারবো। সেটা যখন অঙ্ক করবো তখন আরও বুঝতে পারবো আমরা প্রবলেমসগুলো। তো এইটা হলো কেস ওয়ান। এই কেস ওয়ানে মেইন জিনিসটা কী হচ্ছে, আমাকে দু রকমের চালের প্রাইস দেয়া আছে, কোয়ান্টিটি দেয়া আছে, আর আমাকে কি মিক্স, যে মিক্সচারটা হলো মেশানোর পর, দুটো মেশানোর পর যে মিক্সচারটা হলো, তার সেই মিক্সচারের প্রাইসটা বের করতে হয়, মাথায় রাখো এটা, ঠিক আছে? এখানে চালের বদলে দু, মানে জল আর দুধের কোয়ান্টিটিও থাকতে পারে, ঠিক আছে? তাদের কত অনুপাতে মেশানো হয়েছে সেগুলো থাকতে পারে। যখন আমরা অঙ্ক করব সেগুলো আরও রিলেট করতে পারবো, অঙ্ক প্রশ্ন পড়লে তোমরা বুঝতে পারবে যে কোনটা, কোন অঙ্কটা কোন খাতে যাবে, কেস ওয়ানে যাবে না কেস টুতে যাবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ফার্স্ট পার্ট। ওয়েটেড অ্যাভারেজ ইউজ করে আমরা মিক্সচারের কস্ট প্রাইস অথবা কোয়ান্টিটি এনিথিং উই ক্যান গেট, ঠিক আছে? এইবার নেক্সট হচ্ছে কেস টুটা কী হলো। কেস টু হচ্ছে ধরো দু রকমের একই জিনিস, আমি ডেটাটা একই নিলাম, দেখো টাইপ এ টাইপ টু ডেটা আমি একই নিলাম, এখানেও দু রকমের চাল আছে আমার কাছে, একটা 20 টাকা পার কেজি আর একটা 30 টাকা পার কেজি, আর চাল দুটো মেশানোর পর যে কস্টিংটা হয়েছে, মানে কস্ট প্রাইসটা হয়েছে, তো সেইটা দেয়া আছে 70/3, যেটা আমি এখানে পেয়েছি সেইটাই আমি নিয়েছি এখানে, জাস্ট দেখানোর জন্য যে এইটা হচ্ছে ব্যাক প্রসেস, এটা ফ্রন্ট প্রসেস, এটা ব্যাক প্রসেস। এইখান থেকে আমরা এই রেশিওতে, এখানে যে 2:1 আছে সেই রেশিওতে চলে যেতে পারবো, ঠিক আছে? তো এইবার এখানে দেখো, তাহলে এইটা আমরা কী করে করবো, সিম্পল এই অঙ্কটা, মানে এই প্রসেসটা ইজ ভেরি ইজি। তোমাকে প্রথমে অঙ্কটা পড়ে বুঝে নিতে হবে যে অ্যালিগেশন প্রসেস ইউজ করতে হবে কি না। তো অ্যালিগেশন প্রসেস ইউজ করতে হবে না কি না আমরা কী করে বুঝবো, যেখানে দেখবো আমাদের ইন্ডিভিজুয়াল প্রাইস অথবা কোয়ান্টিটি দেয়া আছে, আর মিক্সচারের প্রাইস দেয়া আছে অথবা অনুপাত দেয়া আছে, হোয়াট এভার ইট ইজ, আমাকে বের করতে হবে যে কত অনুপাতে দুটো মেশানো হয়েছিল, দুটো চাল মেশানো হয়েছিল অথবা দুধ আর জল মেশানো হয়েছিল, যা কিছুই হোক অঙ্ক হিসেবে। তার মানে আমাকে অরিজিনাল প্রাইস দেয়া থাকবে আর মিক্সচারের প্রাইস দেয়া থাকবে, আমাকে এখানটাতে কোয়ান্টিটিটার রেশিওটা বার করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি চোখ বন্ধ করে অ্যালিগেশন প্রসেসটা ইউজ করব, ঠিক আছে?
একবার একবার শুনে বুঝতে না পারলে ভিডিওটা বারবার শুনবে, মানে এই কথাগুলো ভীষণ ইম্পর্টেন্ট যে অঙ্কটা পড়ে আমি কি বুঝতে পারবো। মিক্সচার অ্যালিগেশনের কোনো সমস্যা নেই, অনলি থিং ইজ স্টুডেন্টরা অঙ্ক পড়ে বুঝতে পারে না। আর আমি সবাইকে বলে দিচ্ছি যে অঙ্ক কি করে পড়তে হয়, ভেঙে ভেঙে পড়ে কি দেয়া আছে আর কি আমাকে বের করতে হবে। আর এই দুটো যখনই অঙ্ক পাবে মিক্সচার অ্যালিগেশনের, এই দুটো রিলেট করার চেষ্টা করবে যে আমি কেস ওয়ানে দেবো না কেস টুতে দেবো, তাহলেই দেখবে পারবে করতে, একদম শিওর পারবে করতে। ঠিক আছে, তাহলে হলো, এইবার আমি দেখব কি এইভাবে আমরা লিখে নেব। এটা যেহেতু এই কস্টিংটা মিক্সচারের কস্টিংটা মাঝখানে পড়ে দুটোর, তো আমি এখানে মাঝখানে লিখে নিলাম যথারীতি। অ্যালিগেশনের প্রসেসটা সবাই মোটামুটি জানো। তো এইখানে দেখো ভগ্নাংশ আছে, ভগ্নাংশটাকে ইজি ডিভি মানে ক্যালকুলেশন করার জন্য আমি কী করলাম, সবগুলোকে ইন্টিজার করে নিলাম। তো ইন্টিজার করার জন্য কী করতে হবে, এই যে সরি যে ডিনোমিনেটরগুলো আছে সেইগুলোর আমরা এলসিএম নিয়ে সবগুলো প্রত্যেকের সঙ্গে মাল্টিপল করে দিয়েছি। তো এখানে এলসিএম আছে 3, এখানেও আছে 1, এখানে আছে 1, সবগুলোর এলসিএম সরি এটা ডিনোমিনেটর আছে 3, এখানে আছে 1 আর এখানে আছে 1, তাহলে সবগুলোর এলসিএম কত হলো 3, সবগুলোর সঙ্গে মাল্টিপ্লাই করলে আমরা পাবো 60, 90 আর 70। তো এইবার আমরা যেটা বড়, উই উইল গো ইন দিস ডাইরেকশন, ঠিক আছে, যেটার থেকে যেটা বড় সেটার থেকে সেটা বড় থেকে ছোটটা বিয়োগ হবে। এখানে দেখো 70 বড় আর 60 ছোট, বিয়োগ করে কোনাকুনি লিখবো আমরা। আর এখানেও দেখো 90 বড় 70 ছোট, বিয়োগ করে কোনাকুনি লিখবো আমরা, তাহলে রেশিওটা কত হলো 2:1। তো দেখো আমরা এখানটাতে রেশিওটা ঠিক 2:1 পেয়েছি, আমরা আগেও কিন্তু মিশিয়েছিলাম 2:1 অনুপাতেই। তার মানে দেখো একদম ঠিক ঘুরে ওই প্রসেসে চলে গেলাম, মানে ওই অ্যাকচুয়াল যে ডেটা ছিল সেখানে চলে গেলাম 2:1। তার মানে আমাদের বোথ প্রসেস আর রাইট। তো এইবার ধরো বলে দিল যে 2:1টা তো কত অনুপাতে মেশানো হয়েছে, কোয়ান্টিটিটা আমি জানি না। তো এইবার ধরো বলে দিল যে টোটাল চাল আছে, টোটাল মিক্সড রাইস আছে 15 কেজি, তাহলে ক কেজি টাইপ এ চাল আছে আর কয় কেজি টাইপ বি চাল আছে যদি বের করতে চাই, তাহলে আমরা এই অনুপাতে এটাকে ভাগ করে দেবো। তাহলে কত হবে, তাহলে টাইপ এ আছে 10 কেজি, 2:3 মানে হচ্ছে 3 ইউনিট মানে হচ্ছে 15 কেজি, তাহলে 2 ইউনিট = 10 কেজি। আর টাইপ বি হচ্ছে বাকিটা যেটা 5 কেজি। সিম্পল, বুঝতে পেরেছো? তো একটা ফ্রন্ট প্রসেস আর একটা ব্যাক প্রসেস, অঙ্ক পড়ে আমাকে বুঝতে হবে যে কোনটা কোন প্রসেসে আমি ফেলব। ঠিক আছে, আচ্ছা নেক্সট ভিডিওতে আমি প্রবলেম সলভ করাচ্ছি।